Hello friends, greetings all from Bangladesh. And you know, this is very common phrase, Hafizullah. As a YouTube lover, all the time I just trying to share my thoughts, my feelings and real life experience. And today I'm also thinking to share with you something about our real life, about our morale. Because you know, in the real life, with the reality, it is really very important to keep up all the time mental strength. Because you know, without mental strength, you can't do anything properly. You can't find the happiness, the joys of the task. So I think in the real life, it is really very important things. So in this video, I want to share with you something about the mental strength and why you losing it, behind the reason. And obviously I will share my feelings in the Bengali language. So let's start. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং নিজেদের মতো করে নিজেদের সময়গুলোকে উপভোগ করতেছ। মানসিক শক্তি, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, কারণ জীবনকে গতিশীল রাখা, জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টাগুলোকে ধরে রাখা, এটা মানসিক শক্তি বা মানসিক সামর্থ্য ছাড়া সম্ভব না। আর মানসিক শক্তির পিছনে দুইটা বিষয় কাজ করে, একটা হলো আমাদের আত্মবিশ্বাস আর একটা হলো অনুপ্রেরণা। এই দুইটি বিষয়ের সঠিক সমন্বয়ে তৈরি হয় মানসিক শক্তি, যা আমাদেরকে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। আর এই দুটা বিষয়কে মজবুত রাখা বা ধরে রাখার ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলার প্রভাবে আমরা মানসিক শক্তি হারাই, আবার যেগুলার প্রভাবে আমরা মানসিক শক্তি বৃদ্ধি করার সুযোগ পাই। এর মধ্যে আমি অন্যতম দুই তিনটা পয়েন্ট উল্লেখ করব। প্রথমত হলো নেগেটিভ চিন্তাধারা, এগুলা আমাদের মানসিকতাকে নষ্ট করে দেয়, আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের নিজেদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটা ধরে রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে ইতিবাচক মানুষের গল্প পড়া, ইতিবাচক মানুষের উক্তি পড়া, তাদের অনুপ্রেরণামূলক বাণীগুলো বারবার পড়া। তাহলে নেতিবাচক চিন্তাভাবনা দূরের সাথে সাথে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হয়ে যাবে আমাদের মাঝে। আর একটা বিষয় হলো নিজের বিশ্বাস বা নিজের কার্যাদির মূল্যায়ন করা। আপনি যাই করতেছেন না কেন, সারাদিনে বা দিন শেষে আপনি কী করলেন, কতটুকু অর্জন হলো, আপনি কতটুকু আগিয়ে গেলেন, এটা সঠিক হলো কি না, এখানে ভুল ত্রুটি আছে কি না, এই যে নিজের কাজের পর্যালোচনা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিশেষ করে এই তিনটা বিষয়ের উপর যদি আমরা জোর দেই, তাহলে অনেকটাই সম্ভব আত্মবিশ্বাসকে পুনরুদ্ধার করা এবং কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজে পাওয়া। দ্যাটস মাই টুডেজ ফিলিংস। সো ফ্রেন্ডস, থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে, হ্যাপি ডে টু ইউ।